বেলি ড্যান্স করো করো করো, খুব পাকা। দেখো দেখো দেখো, ও হেভি ফক্কর, ওর মা দিয়ে গেল বই খাতা ইয়ে পড়ার। এখন সকাল 9:15 বাজে, 9:30 বাজতে যায়, আমার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। আর দেখো তোমাদের দেখাচ্ছি কখন থেকে ডাকছি, ক্যামেরা অন করেও ডাকছি, তারপরে দেখো কেমন করে উঠছে। আরও ঘুমাতে দিলে ভালো হয়, ছুটির সময় বলে বলছে আমি 11টা অবধি ঘুমাবো। আমি বললাম আমি যাব তোর মামা বাড়ি, তুই কি যাবি? তাও ঘুমিয়ে পড়লো। এই জামা কাপড়গুলো একবার ওকে বললাম তুই তোর বাবার জামা প্যান্টগুলো একটু রোদ দূরে দিস, তারপরে ভাবলাম যে দেবে কি দেবে না, আমি দিয়েই যাই সেই কারণে। আর এই যে হলুদ কালারের গেঞ্জিটা, এটা আমার বরকে দিয়েছে রডের, ওই যে রড আছে না, রড রডের কাজ করে সেখান থেকে। জোরে গুড মর্নিং, বলো সবাই কেমন আছো? সবাই কেমন চাম বলো, বলো বলো, আমি বলে দিচ্ছি না, সবাই দেখো কত সুন্দর। ওকে আমার ভিডিও, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো এর শরীর খারাপ জ্বর, রোজই বলে যে পিসি তোমার ভিডিওতে দেখায় না, সেই কারণে আমি আজকে সকালবেলায় মা বাড়িতে সেই জন্য এসেছি ওকে দেখাতে, ওই জন্য বললাম তুই গুড মর্নিং। কাশি হয়েছে, ডাক্তারখানে যাবো তো, ডাক্তারখানা যাবে, স্কুলে যায়নি, আজ স্কুল ছুটি, জ্বর এসছে, কাশি, বমি করছে, আর ডাক্তারখানায় যাবে এখন, বুঝেছো? আমার নিজের শরীর খারাপ, আমার বুকে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, চোখ মুখগুলো বসে গেছে, আমি নিজেই ঘুমাতে পারিনি। ওর মা নিয়ে যাবে এখন, ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে, দু ওষুধ দিয়েছিল যে ডাক্তারে, ওষুধ এবার পাল্টে দিতে হবে। আর মায়েরও জ্বর, আমার মাও এখানে এই শুয়ে আছে। খুশি পায় ক্যামেরা দেখলে, বলো হাই, বলুন বলুন, করেন পাগল কোথায়। বাচ্চাদের সাথে থাকলে কখন যে সময়টা কেটে যায় তোমাদের কি বলবো, মনটাও বেশ ভালো হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা যখন একটু বদমাশি, একটু খুনসুটি করে, আদো আদো কথা বলে, তখন মনটাও প্রাণটা জুড়িয়ে যায়। অনেক বছর মাঝখানে বাপের বাড়ি যাওয়া বন্ধ ছিল, এখন সেটা চালু হয়েছে। আর এই ভাইয়ের মেয়েটাকে একটু রেডি করে তৈরি করে দিচ্ছি, ও যাবে ডাক্তারখানায় সেই কারণে। আর এদের দুজনের খুব মিল, ভাই বোনের যেমন ঝগড়া করে তেমন মিলও আছে। বড় ভাইয়ের ছেলেটা আমাদের বাড়িতে সব থেকে ছোট, তো ভীষণ দুষ্টু। দেখো কিছুতেই ওকে রেডি করাতে দিচ্ছে না, বলছে দিদি রেডি হয়ে কোথায় যাবে, আমি যাব, আমাকেও রেডি করে দাও। দেখো আমি বললাম দাঁড়া বাবা, ও তো ডাক্তারখানে যাবে, ওকে আগে করে দিই, তারপরে তোকে রেডি করে দিচ্ছি, দুজনকেই রেডি করব একসাথে। ঠাম্মার গায়ে না, আমাকে দেখ এখানে পেট দেখে দুলা, পেটে দেখি দাও, দাঁড়া দেখা যাচ্ছে না, দাঁড়া দুলা, তুই আমার সামনে বেলি ড্যান্স করো করো করো, খুব পাকা। দেখো দেখো দেখো, ও হেভি ফক্কর, ওর মা দিয়ে গেল বই খাতা ইয়ে পড়ার জন্যে, পড়বে না। ছোট ভাইয়ের মেয়েটা গেছে ডাক্তারখানার, ও দেখো কি করছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, টিভিতে যেমন যেমন দেখবে ও তেমন তেমন করবে, দেখো ওই দেখো ওই দেখো, কোমর দুলাবে, ভিডিও করতে ভীষণ ভালোবাসে, করবি ভিডিও, করবি ভিডিও, হ্যাঁ ভিডিও করবে। তো চলো আমরা বাড়ি যাবো, এখন অনেকটা বেলা হয়ে গেল, 11:30 বাজে, আমারও তো রান্না বান্না কাজকর্ম পড়ে আছে, আমি বাড়ি যাবো, অনেকক্ষণ সময় আছে গেছে, যেতে দিচ্ছিল না সেই কারণে যাইনি, যদি পারিতে বিকালে আসবো, নয় যদি ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ো, মা শরীর খারাপ, মা ঘরে শুয়ে আছে, আমরা দুজনে আমি আর ছেলে চলো চলে যাই, এবার যাবো অনেক কাজ পড়ে আছে।
এই কুমড়ো গাছটায় এত কুমড়ো ধরেছিল, সব কুমড়োগুলো নষ্ট হয়ে গেছে। ওই একটাই কুমড়ো যা ভালো, দেখতে পাচ্ছ পাতাগুলো কি ভারে নষ্ট হয়েছে। নিচ থেকে বলে লোকে নষ্ট হয় আগে, আর এখানে উপর থেকে নষ্ট হয়েছে, নিচ থেকে কিন্তু এখনো ভালো আছে। তা ভাইয়ের বউরা জিজ্ঞাসা করছিল, দিদি কি করবো? আমি বললাম, আমি তো জানি যাচ্ছি, ভাইয়ের মেয়ে ডাক্তার দেখিয়ে আসলো, ওষুধ ফসুধ, আর ছেলে এসেছিল, ছেলে সাইকেলে এসেছিলো, সাইকেল করে যাচ্ছে। আর এখানকার রাস্তার খুব খারাপ অবস্থা, দেখাবো কি। আর বলছে যে পিসি তুমি যেও না, থাকো থাকো করছে। না আমার আবার, আমি থাকি না তো বাপের বাড়ি, ওই আসলাম একটু ঘুরলাম চলে গেলাম, ওই ঠিক আছে, থাকতে ভালো লাগে না, বুঝেছ? কেমন লাগে, অনেক বছর হয়ে গেছে, থাকি না সেই জন্য, থাকতে ভালো লাগে না। বাচ্চা দুটো শরীর খারাপ, মায়ের শরীর খারাপ বলে সেই কারণে আসা, সেই জন্যে আসলাম। এসে এখন বাড়ির দিকে যাবো, বাড়িতে রান্নাবান্না, গ্যাস মোছা সব কিছু পড়ে আছে, সেগুলো করার বাকি আছে, সেগুলো করবো, তারপর কোনো কথা, বুঝেছ? এখানে এসে সেই সকাল থেকে মানে কেমন লাগে, আমি যেখানে এসে বসে গল্প করি সেইটুকুনি, তার বাইরে কিছু করি না। তো চলো, ফোনটাতেও চার্জ নেই জানো, চার্জ না দিলে আজকাল ভিডিও করা হবে না। ফোনটা চার্জ দিই, আর বললাম না ভাইয়ের মেয়ে রিলস করতে ভালোবাসা, যে কটা রিলস ছাড়লাম ওর, তোমরা একটু দেখে নিও, ও খুব ভালোবাসে। কিন্তু শরীরটা খারাপ বলে ও আর করে উঠতে ভিডিওতে আসবে, ওর মা সাজিয়ে গুছিয়ে দিল। তো চলো বাড়ি যাই, বাকিটা পরে বলছি, ফোনটা চার্জ একদমই নেই। একটু কোথাও বসলে সংসারের কাজ থেকে তালেই দেরি হয়ে যায়। বাপের বাড়ি যায় তখন বসলাম, এদিকে সংসারের কাজে দেরি, তবে রান্নার আজকে অত চাপ নেই সেই জন্যেই একটু বসলাম। আর বাচ্চাগুলো কিছুতেই ছাড়ছিল না। ভাইয়ের মেয়েটা ডাক্তারখানা গেল, অফিসে তুমি যাবে না, আমি ডাক্তারখানা দিয়ে আসি তারপর। আজকাল যেন একদম খুব ভালোবাসে, আর এই ভালোবাসার বাঁধন থেকে কেউ কোনো দিন কিন্তু বেরোতে পারে না। আর বাচ্চা ছোট, ওরা হচ্ছে ভগবানের দান, ওরা হচ্ছে নিষ্পাপ, ওরা হচ্ছে নারায়ণ। আর ওদের মায়া কেউ ত্যাগ করতে পারে বলো? আর ওদের মায়া কেউ ছাড়তে পারে? যখন জড়িয়ে গেলেই জড়িয়ে ধরে, অফিসে তুমি থাকো আজকে, তখন যেন মনটা একদম, যত দুঃখ কষ্ট জীবনে আসুক না কেন, প্রাণটা মনটা সব একবারে কিন্তু জুড়িয়ে যায়। দেরি হলেও তখন মনে হয় আরেকটু বসি, বাচ্চাদের সাথে আরেকটু খেলি, আরেকটু সময় কাটাই, এরকম মনে হয়। তবে এরকম কার কার মনে হয় অবশ্য তোমরা কমেন্ট করে জানিও। আমার মনে হয় আমার এমনিতেও ফোন টিভি থেকে সবার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, জানি না কেন, আজকে নতুন কথা না, এটা সব দিন ছিল। ফোনে আমি কম থাকতে ঢুকতে ভালোবাসতাম, এখন তাও তো ফোনটা অনেকই ব্যবহার করতে হয়, ভিডিও করার জন্য অনেকটা সময় ব্যবহার করি, অনেকটা সময় ফোনে সময় কাটাতে হয়। কেন জানো তো, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও করা, শর্ট ভিডিও করা, তিনটে চ্যানেলে কাজ করি। এই সংসারের সমস্ত কাজের মাধ্যমে মানে কাজ করার পরেও তারপরে সময় হয়ে ওঠে না, যেহেতু ছেলের এখন পড়াশোনা নেই তাই একটু সময় করে যেতে পারছি, সকালে মাছ আনতে যাওয়ার ছিল না, রান্নার তেমন ঝামেলা নেই সেই কারণে। বলতে বলতে আজকে মশলা করিনি জানো, শরীরটা ভালো না সেই কারণে, আজকে টমেটো ঘষে দিয়ে, পেঁয়াজ ঘষে দিয়ে আজকে পার্শে মাছের ঝাল বানালাম। সর্ষে বাটা ছাড়া জানি ভালো লাগে না, তবে এইভাবেও খারাপ লাগেনি কিন্তু খেতে। এখানে কুমড়ো আর হচ্ছে বেগুন কেটেছি, চিনি লাগিয়েও রেখে দিয়েছি, কাঁচা টমেটো কেটে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়েছে দারুণভাবে, হালকা সিটিও পড়তে হয়নি, কেনা জল দিয়েছি তো ডালটা দারুণ সিদ্ধ হয়েছে, ওর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, কাঁচা লঙ্কাটাই দিতে ভুলে গেছি, আর দেখবে লঙ্কা না দিলে ঝাল ভালো হয় না। তা ডাল তো ওখানে মানে টমেটোটা সেদ্ধ করে ডালটা নিলাম, পরে যখন ফোড়ন দিলাম আমাকে বেশি করে একটু ফুটিয়ে নিতে হবে, মানে এটা আমি ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি, ওই ভুলটা কিন্তু আমি করে ফেলেছি। আবেকে অনেক সময় অনেকে ভাবে যে না দেবো না, শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে, আমার আবার সেটা না, শুকনো লঙ্কা যতই ফোড়ন দিই একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না। মাছের ঝোলটা নামাচ্ছি আর ডালটা বসিয়েছি, যেহেতু দেরি করে এসেছি সেহেতু আমার ধরপর ধরপর তাড়াতাড়ি করতে হচ্ছে, কেন বলো বর খেয়ে তো যাবে কাজে, তোমরা তো জানো আজ অনেক দিন হলো বর সকাল থেকে রাত অবধি কাজ করছে, এই সংসারের যেন একটু মানে সংসারে যেন একটু মুখ তুলে বাঁচতে পারি এই কারণে। পিছনেতে কেউ নেই যে হচ্ছে তোমাকে কি বলবো যে পিছনে ল্যাশটা ধরবে বা সাপোর্ট দেবে। এখন অনেক রকমের খরচা আছে তোমরা জানো, ছেলে যেহেতু 10 ক্লাস পাস মানে পরীক্ষা দিয়ে নিয়েছে, পাস করলেই রেজাল্ট আউট হলেই কিন্তু খরচা। মাছের কালারটা দারুণ হয়েছে, ছেলেকে বললাম বাবা ভালো হয়েছে না, ছেলে বলল হ্যাঁ মা খুব ভালো হয়েছে। আর এই দেখো ডালটা আমি এখানে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর বেশি হলুদ দিইনি, কাঁচা টমেটোর ডাল তো খুব একটা দিইনি, আমার ছেলের আজকে সব থেকে প্রিয় খাবার হয়েছে, ধরপর ধরপর করে তাড়াতাড়ি খাবে। তবে আলু মাখাটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ঝালঝাল করে মেখে দিলে, নুনে লঙ্কা চটকা করে দিলে ওর এই ডাল দিয়ে ওর খাওয়া হবে। তবে আজকাল আমার বর ডাল খেতে ভালোবাসে না, বুঝছো তো,
একটা সময় ছিল যখন আমার বর ডাল ছাড়া ভাত খেতে পারতো না, আর এখন সেই মানুষটাই ডাল খায় না, মানে ডালটা পছন্দই করে না, খায় না বলবো না, সবই খায় কিন্তু পছন্দটা কম করে, সে হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস মানুষের আছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায়, এটা কিন্তু বাস্তব কথা। যখন মানুষের টাকা থাকে তখন মানুষের দেখবে তখন আয় বায় ডাঁয় বাঁয় কিচ্ছু দেখে না, তা সে হচ্ছে অনেকেই বলে যে শিবানী জীবনে কোনো দিন বদলে যাবে না গো, শিবানী কোনো দিন বদলাবে না, শিবানীর একই রকম থাকবে, শিবানীর যখন পয়সা হবে তখনও শিবানী যেমন, শিবানীর যখন পয়সা নেই শিবানী তখনও তেমন। হ্যাঁ বাপের বাড়ি থেকে এখন তো অনেক ভালো আছি, তবু কিন্তু শিবানীর কোনো বদল নেই, শিবানী একই রকম আছে। অনেক মানুষকেই তো চোখের সামনে দেখি বদলাতে, কিন্তু শিবানীকে কেউ কোনো দিন বদলতে দেখে না। আমার বোনরাও বলে দিদি তুই কি কোনো দিন পরিবর্তন হবি না? না গো পরিবর্তন হবো না, পরিবর্তন হয়ে গেলে তাহলে আমি কী রইলাম? আমার নিজের মানে আমার যে নিজের একটা যে আছে সেই জিনিসটাই তো হারিয়ে যাবে, তাই না? আমার নিজের মধ্যে থেকে নিজেই হারিয়ে যাব, কিন্তু আমি সারা জীবন এই রকমভাবেই খেয়ে পড়ে একটু সুখে শান্তিতে থাকতে চাই। অতিরিক্ত পয়সার আমার দরকার নেই, আবার অতিরিক্ত গরিব মানে এই জিনিসটাও আমার দরকার নেই, আমি যেমন আছি তেমন, শুধু একটু নিজের মাথা গোজার ঠাই। তো চলো বিকালবেলা মনে হচ্ছে আবারও কিন্তু বাপের বাড়ি যেতে হবে, মায়ের শরীরটা এখনও ভালো হয়নি, ভাইয়ের মেয়েও ডাক্তার দেখিয়ে চলে এসছে, ওকে বড় জায়গায় ডাক্তার দেখাতে বলছে, কালকে দেখা যাক নিয়ে যাবে, যদি সেখানে না হয় অন্য আর একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার কথা হচ্ছে। হ্যাঁ যদি ওদের সাথে যদি দরকার পড়ে তাহলে আমিও যাব, সেই কথা হচ্ছে, তবে বোন নিয়ে যাবে কালকে, তো দেখা যাক, বোন আগে দেখিয়ে নিক তারপরে আমি নলে দেখাবো। ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, বেগুন ভাজা কুমড়ো ভাজা বাকি, তবে কালকে নিরামিষ, সব বাসন কোসন মাজতে হবে, সেই কারণে আজকেই ঝটপট এসে রান্না করলাম, কত যে ঝটপট করলাম তোমরা দেখতেই পেলে। আর এটা কাঁচা টমেটো দিয়ে ডাল করে দেবো, ডালের কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, তাই না? ভাত হয়ে গেছে, এক বাজব আর হাড়ি ধরার কাপড়টা আজকে ই করবো, ধোবো, গরম ফ্যান আছে ফ্যানে দেবো, বুঝেছ? সেই কারণেই সব একবারে মেঝে ঘষে নিয়ে ভাতটার ফ্যানটা ঝরে গেছে, কিন্তু মনে হচ্ছে নিচে একটু ফ্যান আছে, একটুখানি এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলেই ভাতটা হয়ে যাবে, চরচর করবে হয়ে যাবে, বুঝেছ? এইগুলো সব বাসন নিয়ে গিয়ে একবারে মেঝে নিয়ে হাড়ি ধরার কাপড়টা ধুতে হবে, ধোবো ধোবো করে ধোয়া হয় না, ফরফর করছে, মানে এটা হয়ে গেছে যা ফ্যানটা ছিল। চলো নামিয়ে রেখে দিয়ে যাই, একটু ফাঁকা করে দিয়ে যাই, নিয়ে যাই, ফ্যানটাও গরম কড়াইটাও গরম, কাপড়টা দিয়ে ধরি। বলতে বলতে সব করা কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, বাসনকোসন মাজা হয়ে গেছে, কেন সব কিছু মেজে নিলাম, রাতে বাপের বাড়ি যাবো বললাম তো, আর ওখানে গেলে তোমাদের বললাম যে মনটা খুশি হয়ে যায়, ছোট ছোট বাচ্চা নারায়ণের মতো, ওদের মানে ওদের কি বলবো, ওদের দেখলে ওদের ওদের কথা শুনলে, ওদের আতো আদো কথা শুনলে মনটা যত দুঃখ কষ্ট যত যা কিছু আছে সারাদিনের ক্লান্তি সব চলে যায়। আমি নিজেও ক্যামেরা খুলতে ভুলে যাই। আমার ভাইয়ের মেয়ে আজকে কেন করলাম ভিডিও জানো? কদিন ধরে সরস্বতী পুজো আমাদের বাড়ি এসেছিলো, আমি শুধু ফটো তুলেছিলাম, বাড়ি গিয়ে ওর মাকে মায়ের কাছে নাকি খুব কান্নাকাটি করেছে, পরের দিন ভিডিও দেখে বলছে মা পিসি আমার ভিডিও কেন দিল না? তা আমি সত্যি কথা বলতে দিইনি গো, আমি কেন কে পছন্দ করে কে করে না এটা তো তোমাদের আগে বলেছি, ওই কারণেই আজকে ওদের নিয়ে সবাইকে নিয়ে ভিডিও করলাম, কেন ওদের খুব ইচ্ছা আমার ভিডিওতে ওদের যেন দেখানো হয় সেই জন্যে। এই দেখো আমি এসে গেছে হচ্ছে বড়মশাই, এখনো ঘরে ঢোকেনি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই কি করছে বলো। জামা কাপড় মেলা যাচ্ছিল না, এই দড়িটাতে ছিঁড়ে গেছিলো সেদিন ছেলে ছিঁড়ে দিয়েছিল, সেই কারণে আজকে দড়িটা মানে কি আমি বলেছিলাম, তো আজকে এসে আর ঘরে এখনো ঢোকেনি। ওই দেখো সাইকেলে এখনো ব্যাগপত্র ঝুলছে, আর যেহেতু আজ সপ্তাহের দিন সেহেতু আসতেও বড় দেরি হয়েছে, বুঝেছ? আর ওই ব্যাগপত্র বাইরে রেখে আগে দড়িটাকে নিয়ে পড়লো, একটু পরে খাটে লেগে হতো বরের মনে থাকে না সেই জন্যই, কিন্তু বর এখন খাটিয়ে দিচ্ছে, বর অনেক দেরি করে এসেছে, কেন বলো তো? যে আজ সপ্তাহের দিন ছিল সেই জন্য আমি রান্না বান্না করে ওই যে বেগুন টেগুন ভেজে শুকনো লঙ্কা ভেজে সবকিছু এখানে রেখেছি, আর ছেলে এখানে এই যে শুয়ে রয়েছে, ঘরটা ঝাড় দিলি বাবা? তো ছেলেকে বললাম বাবা একটু ঘরটা ঝাড় দিয়ে দে, তো ঝাড় দিল। তো চলো তোমরা সতে থাকো দেখতে থাকো, বাইরে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে আসি, ফোনটা যেহেতু চার্জে আছে সেহেতু বাইরে নিতে পাচ্ছি না, ওই জন্য ফোনটা একটু চার্জ হয়ে যাক, একদম চার্জ নেই জানো, তোমরা সতে থাকো। ব্যাগ থেকে দেখো বর কাজ করে এসছে, বরের উপর মায়া দয়া নেই, মায়া দয়া হচ্ছে এই নোটের উপর, নোট পয়সা আগে বর এসছে জল দেবো সর্বত দেবো, ওই সব করে কি হবে বলো? আগে শিবানের শুধু টাকা দরকার, টাকা, তাই না? এটাই তো, না না কটাকা দিয়েছে
হচ্ছে সপ্তাহের পয়সা এক হাতে আসলো আর এক হাতে বেরিয়ে চলে যাবে। ঘর ভাড়া, কেবিলের পয়সা, কারেন্টের বিল, কালকের আজকে দুধওয়ালার পয়সা, তারপরে এই যে কালকে শেকড় আনবো 160 টাকার, তারপরে মুদিখানা বাজার, তারপরে সংসার সারা সপ্তাহ চালানো, এই কটা পয়সা চোখে কিছুই দেখতে পারি না, ধোয়া লেগে যায়। সামনে ছেলে একটু একটু দেখে, তারপরে ছেলে গামছা টামছা সব বার করো, টুপি এগুলো বার করো, সকালবেলা তো শীত শীত সেই জন্য এগুলো পরে যায়, বুঝেছো? ব্যাগে পয়সা নাই তো একটা, সেদিনই কতগুলো পয়সা দেখলাম এই কটা, আর ওই ওই পয়সাগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছো, ওই আছে। এই দেখো দুপুরবেলা নিয়ে বসেছি শুকনো লঙ্কা আলু, আর বরকে বলছিলাম বাচ্চাটাকে ডাক্তার কি বলেছে। হ্যাঁ, ও না, ও জন্ম থেকেই একটুখানি দুর্বল, জানো তো, দুর্বল বলতে গেলে 7 মাসের বাচ্চা, তো একদম একটুখানি মানে হয়েছিল, খুব কষ্ট সৃষ্টি ওকে আজকের মানে মানে সুস্থ করে ভালো করে রাখা, ওর জন্য সবার সত্যি খুব মায়া কষ্ট হয়, কি করা যাবে বলো। সব ভগবান হাড় যখন দিয়েছে মাংস তখন একদিন হবে, এটাই সবাই বলে, আমরাও এটা মানি, তবে ওর জন্য আমাদের সবার খুব কষ্ট লাগে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ও ভীষণ ভোগে, ভীষণ ভোগে মানে একটু মানে কি বলবো, আদুরে, তো সবার একটু আদরের, সেই জন্য একটু ভোগে বেশি। সবাই বলে এই কথাটাই যে যারা আদরে বাচ্চা হয় তারা কিন্তু একটু ভোগে বেশি, সেই কারণেই হয়তো ওর একটু ভোগা মানে একটু কষ্ট শরীরে বেশিই হয়, কি জানি কেন। সবাই গরম ভাত খেলো, আমি খাচ্ছি ঠান্ডা ভাত, আজকের ভাত রয়েছে অনেকটা, ছেলে সকালে খাইনি, বুঝেছো? ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছিলাম, আলু মাখাটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একটু হালকা হালকা গরম পড়েছে, ওই সময় কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, আর গরমের দিনে কিন্তু পান্তা ভাত দারুণ লাগে, তবে এখনো তো সে পরিমাণে গরম নেই, ভাতগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, আমার তো বেশ ভালোই লাগে। এর মধ্যে একটু যদি কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কেমন হবে বলো তো খাওয়াটা, জমে যাবে না? আর আলু মাখা, এটা হচ্ছে একটু তেল নিয়ে নি, পুরো ঘোল করে নিয়ে এসছে। আমার কি জানে মনে হচ্ছে কি ডিম কি ঘোল হয়েছে নাকি, ও বলছে হ্যাঁ, আমি ভাবছি না আমার সাথে ইয়ার কি করছো, ও মা সত্যি সত্যি তুলে নাকি ঘোল সত্যি সত্যি ঘোল বোনও এসেছিল মাকে দেখতে। ভাই, বোনের মেয়েটারও শরীরটা খারাপ, ওরও পেট ব্যথা, বাপের বাড়িতে সবারই শরীর খারাপ। হ্যাঁ, মন সত্যি কথা বলতে শরীর খারাপ থাকলে ভালো লাগে না। ওখান থেকে এসে ওখানে কথা হচ্ছিল আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে কি বলবো, ওর থেকে আমার মানে বড় ভাইয়ের ছেলের বুদ্ধি অনেক বেশি, যা আমার ছেলের, এমন বোকা কিছু বলতে পারে না, খিদে পেয়েছিল তাও বলতে পারেনি। বাড়ি এসে আজকে তো টমেটোর ডাল, ওর আরও তাড়াতাড়ি খিদে পায়, এসে রাস্তা থেকেই বলছে মা আমি বাড়ি গিয়ে আগে খেয়ে নেবো। না ঠিক আছে, তুই গিয়ে আগে খেয়েই নিস। বর খাচ্ছে, আমার শরীরটা ভালো লাগে না, পেটটা ব্যথা আজ কমছে না, আর ছেলে তো ভাত খাওয়া আগেই হয়ে গেছে, আমি তো এখনো ভাত খাইনি, আমার তরকারি ভাত এই যে ঢাকা, আমি খেয়ে উঠে পেটটা ব্যথা করছে, তো যদি ভাত খেয়ে নিই তারপরে এই কাজগুলো করি আমি আর খেতে পারবো না। সব পড়ে যাচ্ছে কেন গো, তুই হয় যেদিনটা জ্বালাতো না সবই জ্বালাতো না, চলো খাওয়া বাকি আছে, আর কালকে যেহেতু নিরামিষ গ্যাস মুছতেই হবে, শরীর দিক আর না দিক তো চুল না কি বলবো, মানে গ্যাসটা মুছে দিচ্ছি, সকালবেলা উঠেই তো চা করতে হবে, তখন তো আর মুছে হবে না, সেই জন্য বাপের বাড়ি থেকে আসলাম, একটু গল্প টল্প করে দেরি করেই আসলাম, বর বাড়িতে ছিল, তারপর বরকে ফোন করলাম, বর বললো আমি অনেকক্ষণ এসেছি, ও বেচারা কিছু বলে না কখনো, বাচ্চা ওদের শরীর খারাপ, ও মেয়েটা ছাড়ছিল না সেই কারণে। তো বন্ধুরা, সকাল বিকেল দুবেলাই দৌড়াদৌড়ি বাপের বাড়ি করে আমার শরীরটা নিজেরই খারাপ, আজকের মতো এখানে শেষ করছি, যদি ভালো লাগে সব পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, এইটুকুই বলবো, সবাই পাশে থেকে সাপোর্ট করো, আর অনেক 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 করে ভালোবাসা দাও। দাদা শরীরটা ভালো না তো, আমাদের বাড়ি থেকে বাপের বাড়িটা অনেকটা দূর, মায়ের শরীর খারাপ, বড় ভাইয়ের ছেলের শরীর খারাপ, বড় ছোটো ভাইয়ের মেয়ের শরীর খারাপ, ওই জন্যে আমার মানে খুব
কি লাগছে, শরীরটা মানে খারাপ লাগছে আর কি, কি বলবো। তো চলো আজকের মতো সবাই কাছে বিদায় জানাই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই পাশে থেকো, সাথে থেকো।